হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নায় রান্নাবান্না নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি লেবু দিয়ে মজাদার একটি আচার তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার লেবুর আচার তৈরি করার রেসিপি। লেবুর আচার তৈরি করার জন্য এখানে আমি হলুদ রঙের 2 হালি লেবু নিয়েছি আর লেবুগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে যাওয়ার পর এখন লেবুগুলোকে দিয়ে আমি 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এখন এটাকে আমি নামিয়ে রাখবো আর এটাকে আমি এখানে রেখে ঠান্ডা করে নিব। এতে করে লেবুর তিতো ভাবটা কমে যাবে। ঠান্ডা হতে হতে আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরা, 1/2 চা চামচ মেথি, 4-5টি গোলমরিচ ও 1.5 টেবিল চামচ সরিষা দিয়ে মশলাটাকে আমি টেলে নিচ্ছি। মশলাটা টেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এরপর সিদ্ধ করে নেওয়া লেবুগুলো ভালো করে মুছে এটাকে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। এবার আচার তৈরি করার জন্য প্যানে 1 কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে 4-5টি শুকনো মরিচ ও 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা লেবুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 7 মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো ও ভেজে রাখা অর্ধেকটা মশলা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 1/2 কাপ তেঁতুল, 1 কাপ গুড় দিয়ে আবারও জাল করে নিচ্ছি। গুড় এবং তেঁতুল দিয়ে আরও প্রায় 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর বাকি থাকা মশলাটা দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে লেবু দিয়ে মজাদার এই আচার। আজকের এই আচারের রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।